দামটা বেশি নেবে, তারা বুঝি সঠিক জিনিস দেবে। সেই জায়গাটাকেও কিন্তু পার করেছে নবগ্রহ জেমস। কিভাবে? তারা যে খাঁটি জিনিস দিচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র প্রচার নয় বা অনুষ্ঠান দেখে নয় বা তারা ওখানে গেলে আপনাকে মুখে বলে দেবে তা নয়, তার জন্য কিন্তু আপনার সার্টিফিকেট টেস্টিং রিপোর্ট সহ কিন্তু আপনাদেরকে রত্ন বা উপরত্ন নিতে হচ্ছে। এমনকি এমনও কিছু ব্যবস্থা রয়েছে নবগ্রহ জেমসে যেটা কিন্তু আপনার সামনে আপনার স্টোনটাকে রত্নটাকে টেস্ট করিয়ে দেওয়া হবে। তাই হয়তো জোর গলায় বলা যেতেই পারে যে সঠিক গ্রহরত্নের সঠিক মূল্যে একমাত্র সম্ভার কিন্তু নবগ্রহ জেমস। পাশাপাশি কিন্তু রয়েছে সেখানে এমন কিছু বিশিষ্ট বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব যাদের কাছে গেলে আপনারা জীবনের সমস্যা সমাধানের পথটি পাবেন। তার পাশাপাশি কিন্তু নবগ্রহ জেমস সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের পাশে সবসময় থাকে। আমরা জেমস রত্ন স্টোনের কথা শুনলে এখনো বেশ কিছু সাধারণ মানুষ ভাবে যে আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সকলে যারা এফোর্ড করতে পারবে, যথেষ্ট দামি রত্ন গ্রহরত্ন সেখানে রয়েছে, কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে রত্নের যেটি উপরত্ন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সেখানে যে অ্যাস্ট্রোলজার রয়েছে তারা যখন আপনাদেরকে কিছু প্রেডিকশন করবে রত্নের পাশাপাশি, যাকে আমরা এক কথায় বলি তাবিজ বা কবজ, সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন নবগ্রহ জেমসে যদি আপনারা গিয়ে থাকেন একদম ফ্রিতে। তাছাড়া আরো কি কি পাওয়া যাচ্ছে সেখানে? অনেক ক্ষেত্রে হয়তো আপনারা কিভাবে ভালো থাকবেন মানে আপনার সাধ্যের মধ্যে ভালো রাখার জন্য কিন্তু নবগ্রহ জেমস রয়েছে। আর যখন কথাটা শুরুই হলো এই মুহূর্তে তারা হয়তো জিজ্ঞেস করছেন যে আচ্ছা এই মুহূর্তে স্টোনের ওপর কি রয়েছে, কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কিছু ছাড় তারা দিয়েই থাকে। আর সেটা কিন্তু আরো একটা কথা বলে রাখি, নবগ্রহ জেমসে এখনো কিন্তু অনলাইন প্রেডিকশন চলছে, অনলাইন কিন্তু আপনারা বহু রত্নও নিতে পারেন। 26 জানুয়ারি অবধি আপনারা কিন্তু পাবেন 15% ডিসকাউন্টের যে কোনো রত্নের উপরে। তাই কথা না বাড়িয়ে সরাসরি আজকেও বিভিন্ন রকমের স্টোন দেখবো, জেম স্টোন নিয়ে জানবো কত ধরনের হয়, ইভেন প্রাইসটাও জানবো নবগ্রহ জেমসের তরফ থেকে। তার নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তাই সকলের তরফ থেকে দাদাকে জানাবো আজকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার দর্শক, আজকে আপনাদেরকে কিছু শুক্রর প্রতিকার বলবো। যেরকম শুক্রর প্রতিকার হয় ডায়মন্ড, শুধু ডায়মন্ড না দর্শক বন্ধু, এই ডায়মন্ড অ্যাকচুয়ালি অনেকটা কোয়ালিটির হয়। যেরকম গোলকুন্ডার ডায়মন্ড হয়, সিন্ডিকেট ডায়মন্ড হয় এবং জিম্বাবের ডায়মন্ড হয়। ডায়মন্ড অ্যাকচুয়ালি আমরা তিন জায়গায় পাই, তিনটে মাইন্স হয়। দর্শক বন্ধু আপনাদেরকে ডায়মন্ড দেখাবো। এরকম এই হলো ডায়মন্ড, ন্যাচারাল হোয়াইট ডায়মন্ড। ন্যাচারাল হোয়াইট ডায়মন্ড আপনারা পাবেন 500 টাকা থেকে এবং 2500 টাকা সেন্ট আপনারা ন্যাচারাল হোয়াইট ডায়মন্ড পাবেন। এবং ইয়েলো ডায়মন্ড পাবেন আপনারা, এটা হলো ইয়েলো ডায়মন্ড। ইয়েলো ডায়মন্ডও আপনারা পাবেন 500 টাকা থেকে 1500 টাকা সেন্ট। এই ইয়েলো ডায়মন্ড ধরেন করু বৃহস্পতি এবং শুক্র খারাপ হলে তখন কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার লিখে দিচ্ছে ইয়েলো ডায়মন্ড। এবং ব্লু ডায়মন্ডও পাবেন আপনারা নবগ্রহ জেমসে, ব্লু ডায়মন্ড আপনারা পাবেন 800 টাকা সেন্ট থেকে এবং 2500 টাকা সেন্ট। ব্লু ডায়মন্ড অ্যাকচুয়ালি যাদের শুক্র এবং শনি খারাপ হলে তাদের প্রতিকার কিন্তু ব্লু ডায়মন্ড। আর দর্শক বন্ধু যারা ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারবেন না, অবশ্যই অনেক মানুষ আছে যারা ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারবেন, তাদের উপরত্ন আপনারা হোয়াইট জারকন পাবেন, হোয়াইট ওপেল পাবেন এবং সাদা টোপাজ পাবেন। এগুলো হলো উপরত্ন, আপনাদেরকে উপরত্ন দেখাবো। এই হলো উপরত্ন, এটা হলো আপনার হোয়াইট টোপাজ, এটাও হলো ডায়মন্ডের উপরত্ন। হোয়াইট টোপাজ আপনারা পাবেন 200 টাকা থেকে এবং 500 টাকার অতি আপনারা হোয়াইট টোপাজ, সাদা টোপাজ পাবেন। এবং হোয়াইট জারকন পাবেন, হোয়াইট জারকন আপনারা পেয়ে যাবেন 1500 টাকা থেকে এবং 3500 টাকার অতি। এবং আপনারা ওপেল পাবেন, এই ওপেলও অনেক কোয়ালিটির হয়, যেরকম চায়না ওপেল হয়, ইথিওপিয়ান ওপেল হয় এবং অস্ট্রেলিয়ান ওপেল হয়। ওপেলের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি হলো সেটা হলো অস্ট্রেলিয়ান ওপেল। দর্শক বন্ধু ওপেল যার কাছেও কিনবেন সবসময় অস্ট্রেলিয়ান ওপেল কেনার চেষ্টা করবেন। অস্ট্রেলিয়ান ওপেল আপনাদেরকে দেখাবো, এই হলো অস্ট্রেলিয়ান ওপেল। অস্ট্রেলিয়ান ওপেল ডবল ফায়ারিং ওপেল আপনারা পাবেন 1500 টাকা থেকে এবং 4000 টাকার অতি। এবং সিঙ্গেল ফায়ারিং ওপেল পাবেন আপনারা, এই হলো সিঙ্গেল ফায়ারিং ওপেল। সিঙ্গেল ফায়ারিং ওপেল আপনারা 1000 টাকা থেকে 1500 টাকার অতি পাবেন। এবং হানি ওপেল আপনারা পেয়ে যাবেন, এই হলো হানি ওপেল। হানি ওপেল আপনারা পেয়ে যাবেন 500 টাকার অতি থেকে এবং 1500 টাকার অতি। এবং ব্লু ফায়ারিং ওপেল আপনারা পাবেন, ব্লু ফায়ারিং ওপেল আপনারা পেয়ে যাবেন 1000 টাকা থেকে 2500 টাকার অতি।
এই ওপেলেরও কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা কাজ। ধরেন কাউকে ইয়েলো ডায়মন্ড মানে হলুদ ডায়মন্ড কাউকে লিখে দিয়েছে, যারা হলুদ ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারবেন না তারা কিন্তু আপনারা হানি ওপেল ধারণ করতে পারেন। বা ধরেন কাউ কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে ব্লু যে ব্লু ডায়মন্ড লিখে দিয়েছে, আপনি ব্লু ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারবেন না, তখনই বলবো আপনারা ব্লু ফায়ারিংয়ের ওপেল ধারণ করতে পারেন। এবং আপনার যে ডবল ফায়ারিং ওপেল হলো সেটা আপনার নটা গ্রহকে সাপোর্ট করে, এটা নটা গ্রহর কাজ করে। আপনার যত দেখবেন নটা ন রকমের ফায়ারিং পুরো ওপেলে এরকম আপনার আছে। হ্যালো, আমার সন্দেহ বন্ধু রয়েছে, তার প্রশ্নের উত্তর ডেফিনেটলি দেওয়া হবে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন, কোথা থেকে বলছেন? বেহালা থেকে অরিন্দম বাবু, কি জেমস নিয়ে জানবেন বলুন, কি গ্রহ রত্ন নিয়ে আপনার জানার আছে? একদম ডেফিনেটলি বলে দেওয়া হবে, বলুন আপনি কোন। ঠিক আছে, কোয়ালিটি দাম সাথে উপরত্ন সবটাই আপনাকে বলে দেবো। আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগে? মানে একটা কথা আমি আপনার সাথে একমত কিনা আপনি একটু দেখে নিন, যে আপনি যেন পোকরাজে বিভিন্ন মানে আমরা অনেক গ্রহরত্ন অনুষ্ঠান দেখি আর পোকরাজ দেখি আমরা পান্ডা, কিন্তু এতটা যে কোয়ালিটি হয়, এত রকম হয়, তার সাথে সাথে উপরত্ন, তার সাথে আর একটা কথা আপনি বলুন তো, এই প্রাইসটা বলে দেওয়া। একদম, আর যা প্রাইস বলবো এখানে সেই প্রাইস শোরুমেও পাবেন, সেম রো সেম থাকবে। মানে অনেক ক্ষেত্রে আমি তো আপনার কাছে আসবো, আমি আপনি সাথে থাকুন বলে দেওয়া হবে। আমরা সত্যি অনেক রকম অনুষ্ঠান দেখি যেখানে প্রচুর রকম গ্রহরত্ন দেখানো হয়, কিন্তু বুঝতে পারি না কত দাম, কতটা আমাকে জোগাড় করে নিয়ে যেতে হবে, সেই জায়গায় কিন্তু অনুষ্ঠান ভীষণ হেল্প করছে আমাদের। মানে রেট বলে দেওয়া উচিত মানুষ, এরকমই পকেট একদম, যে আমি কোনটা পারবো আমি সেই বুঝে যাবো, আমি আসলাম দোকান থেকে নিতে পারলাম না ফেরত চলে গেলাম, কোয়ালিটি আলাদা অবশ্যই সেই জায়গা, এটা ভীষণ। তা যিনি রয়েছেন আমাদের ফোন করেছিলেন, যিনি অরিন্দম বাবু, তিনি জানতে চেয়েছে প্রথমে জানবো প্রোকরাজ। আচ্ছা আচ্ছা, তা আমি দেখাই কিছু ব্লু জারকন দেখাই, যেরকম এই হলো ব্লু জারকন, এইটাও ধরেন কারোর শনি এবং শুক্র খারাপ হলে তাদের প্রতিকার কিন্তু ব্লু জারকন। ব্লু জারকনও আপনারা পাবেন 1500 টাকার অতি থেকে এবং 3000 টাকার অতি, এবং ব্লু টোপাজও আপনারা পাবেন, এই হলো ব্লু টোপাজ। ব্লু টোপাজ আপনারা পাবেন 500 টাকা থেকে এবং 1000 টাকার অতি, এটা আপনাদের শনি এবং শুক্রর প্রতিকার। তা পোকরাজ না, যেরকম পোকরাজ দর্শক বন্ধু, পোকরাজ অ্যাকচুয়ালি হয় বৃহস্পতির প্রতিকার। এই পোকরাজ আমরা 3 জায়গায় পাই, যেরকম ব্যাংকক পোকরাজ হয়, বার্মা এবং সিলোনিস। এই পোকরাজের মধ্যে সব থেকে বেটার কোয়ালিটি হলো সেটা হলো সিলোনিস পোকরাজ। পোকরাজ আপনারা যে কোনো জায়গায় কিনবেন সবসময় সিলোনিস পোকরাজ কেনার চেষ্টা করবেন। সিলোনিস পোকরাজ যদি আপনি 3 রতিও পড়লে তাতে অনেকটা বেটার কাজ পাবেন, সেটা আপনার উপরে কোয়ালিটি বসবেন, কিন্তু বেটার হওয়ার চিলি হয় সিলোনিস, মানে পোকরাজের রাজা বলা যায় সেটা হলো সিলোনিস। তা আপনাদেরকে সিলোনিস পোকরাজ ফার্স্টে দেখাবো, এই হলো সিলোনিস পোকরাজ। সিলোনিস পোকরাজ আপনারা পাবেন 5000 টাকার অতি থেকে এবং 25000 টাকার অতি, আপনারা সিলোনিস পোকরাজ পাবেন। বার্মা পোকরাজ পাবেন, বার্মা পোকরাজ 4000 টাকা থেকে 12000 টাকার অতি, এবং ব্যাংকক পোকরাজও পাবেন, ব্যাংকক পোকরাজ 1500 টাকার অতি থেকে এবং আপনারা 5000 টাকার অতি ব্যাংকক পোকরাজ পাবেন। আর দর্শক বন্ধু, যারা পোকরাজ অ্যাফোর্ড করতে পারবেন না, যারা পোকরাজ অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আপনারা গোল্ডেন টোপাজ ধারণ করতে পারেন, এই হলো গোল্ডেন টোপাজ এবং ব্রাজিল টোপাজ। টোপাজের মধ্যে সব থেকে বেটার কোয়ালিটি হলো সেটা হলো ব্রাজিল টোপাজ। টোপাজ অ্যাকচুয়ালি টোপাজ আর অ্যামেথিস আমরা 3 জায়গায় পাই, কোয়ার্টজ গ্রুপ হয়, সিট্রিং হয় এবং ব্রাজিল হয়, কিন্তু সব থেকে বেটার যে কোয়ালিটি হলো সেটা হলো ব্রাজিল টোপাজ এবং ব্রাজিল অ্যামেথিসই বেটার হয়। আর পোকরাজ যখন দর্শক বন্ধু আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু পোকরাজ লিখবে না, তখন লিখবে ন্যাচারাল ইয়েলো সাপায়ার, ন্যাচারাল ইয়েলো সাপায়ার এবং ব্যাগেটে দেখবেন করণডম গ্রুপ হবে। এই করণডম গ্রুপে আমরা সিলোনিস নীলা পোকরাজ পাই, ম্যাডাগাস্কার চুনি পাই এবং ওল্ড বার্মা চুনি অবশ্যই আমরা করণডম গ্রুপে পাই। করণডম গ্রুপ হলো সব থেকে বেস্ট গ্রুপ। আচ্ছা,
এরপরে হচ্ছে পান্না। পান্না না তো পান্না যেরকম, পান্না অ্যাকচুয়ালি হলো দর্শক বন্ধু বুধের প্রতিকার। পান্না আমরা অনেক জায়গায় পাই, ব্রাজিল পান্না হয়, কলম্বিয়ান হয় এবং জাম্বিয়া হয়। আপনাদেরকে পান্না দেখাবো, এই হলো ব্রাজিল পান্না। ব্রাজিল পান্না আপনারা পাবেন 1500 টাকার রতি থেকে এবং 15,000 টাকার রতি আপনারা ব্রাজিল পান্না পাবেন। ব্রাজিল পান্না কিন্তু একদম ডার্ক কালার হয়, এই হলো ব্রাজিল পান্না। এবং আপনারা জাম্বিয়া পান্না পাবেন, জাম্বিয়া পান্না আপনারা পাবেন 2000 টাকার রতি থেকে এবং 12,000 টাকার রতি আপনারা জাম্বিয়া পান্না পাবেন। জাম্বিয়া পান্না কিন্তু একদম ট্রান্সপারেন্সি হবে, এই হলো জাম্বিয়ান পান্না। এবং কলম্বিয়ান পান্না, কলম্বিয়ান পান্নার কালার কিন্তু হালকা হবে, একদম লাইট শেড হবে, এ হলো কলম্বিয়ান পান্না। কলম্বিয়ান পান্না আপনারা পেয়ে যাবেন 5000 টাকার রতি থেকে এবং 15,000 টাকার রতি আপনারা কলম্বিয়ান পান্না পাবেন। পান্না যখন দর্শক বন্ধু আমরা জিএসআই যাব তখন কিন্তু পান্না না, তখন লিখবে ন্যাচারাল এমেরাল্ড এবং ব্যাগেটে ব্যারেল গ্রুপ হবে, ন্যাচারাল এমেরাল্ড এবং ব্যাগেটে ব্যারেল গ্রুপ হবে। আর নবগ্রহ জেমসে যারা পাথর কিনেছেন অবশ্যই জানেন আমরা কিন্তু টেস্টিং ছাড়া কাউকে পাথর দিই না, এবং কি আপনি কিনছেন আপনার নামেই টেস্টিং করে দেওয়া হবে এবং শোধন করে দেওয়া হয় এবং আংটি বানিয়ে পুরো কমপ্লিটভাবে কোন পাথর কোন দিন পরা উচিত বা কোন পাথর কোন আপনার মানে আঙুলে পরা উচিত সেটা আমরা পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়া হয়। একদম। এরপরে তিনি যেটা বলেছিলেন ক্যাট সাই, উপরত্ন বলবো, উপরত্ন বলতে হবে, যারা পান্না দর্শক বন্ধু এফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আপনাদেরকে বলে দেবো হবে। এবার অনেক পান্না, এগুলো ইন্ডিয়ান পান্না, অনেক পান্না আপনারা পাবেন 200 টাকার রতি থেকে এবং 500 টাকার রতি আপনারা অনেক পান্না পাবেন, এই হলো অনেক পান্না, এটা পান্নার উপরত্ন। এবং আপনারা অ্যাকোয়ামেরিন পাবেন, এই হলো অ্যাকোয়ামেরিন, অ্যাকোয়ামেরিন আপনার এটা কলম্বিয়ান পান্না যাকে লিখে দিয়েছে, যারা কলম্বিয়ান পান্না অ্যাফোর্ড করতে পারবেন তারা কিন্তু অ্যাকোয়ামেরিনও ধারণ করতে পারেন। অ্যাকোয়ামেরিন আপনাদের 1000 টাকার রতি থেকে এবং 1500 টাকার রতি। এবং প্যারিডটও পাবেন, এইটাও প্যারিডট, প্যারিডট আপনারা পাবেন 1000 টাকার রতি থেকে, 1500 টাকার রতি আপনারা প্যারিডট পাবেন। এবং প্যারিডট টোপাজও পাবেন, প্যারিডট টোপাজ আপনারা 200 টাকা থেকে 500 টাকার রতি প্যারিডট টোপাজ পাবেন। একদম। সঙ্গে আমার আরো একজন বন্ধু রয়েছে, তার ইনকোয়ারি জেনে নেবো। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শুভ পাল বলছিলাম, পলতা থেকে। পলতা থেকে বলছেন, বলুন আপনি কোন গ্রহরত্ন নিয়ে জানবেন? আমি তো সবথেকে প্রথম কথা গ্রহরত্ন তো জানবোই, আমি দাদার কাছে গিয়েছিলাম দাদাদের মানে দোকানে কোনো রাজবিহারিতে, সেখানে আমার মা আর আমি গিয়েছিলাম, আমার জ্যোতিষের দেখিয়েছিলেন দাদা। আচ্ছা, মানে নবগ্রহ জেমসে এসে আপনি অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, সেখানকার অ্যাস্ট্রোলজার, তাই তো? হ্যাঁ, সেখানে দেখিয়েছিলাম তো, তখন তো উনি ওখানে বলেছিলেন দুটো স্টোন নেওয়ার জন্য, সময় একটা নি উনি বলেছিলেন যে এখন একটা নিলাম, তুমি পরে যখন সময় হবে তুমি তখন মানে সময় টাইম দিয়েছিল যে এই সময়টা নিলে ভালো হবে। মানে এখন আপনার সামর্থ্য অনুযায়ী বলেছিল এখন একটা নিলেই আপনার কাজটা শুরু হবে, তারপর আপনি আর একটা নেবেন। তো এখন আমি ব্যাপারটা হচ্ছে এখন আমার ওই নীলাটা আমার নেওয়া হয়নি, তো নীলাটা আমি নেবো, তো নীলাটার ব্যাপারে একটুখানি জানতে চাই আমি। আচ্ছা, তা সেখানে গিয়ে আপনার আগে বলুন তো, আমরা সবসময় নবগ্রহ জেমসে বহু মানুষ যায় এভাবে অ্যাস্ট্রোলজার থাকে ওখানে বিশিষ্ট বিশিষ্ট, তো সেখানে ব্যবহার নিয়ে আমরা সবসময় শুনে আসছি যে প্রত্যেকে ফিডব্যাক দেয় সকলের জন্য নবগ্রহ জেমস, আপনি কি বলবেন? আমি তো বলবো অবশ্যই একদম, যে বাকিরা যেটা বলছে সকলের জন্য নবগ্রহ জেমস খুবই ভালো। আর সব থেকে বড় জিনিস এটাই যে দেখুন আমাকে তখন ওনারা পারলে হয়তো তখন অন্য জায়গায় বলে সেই সময় দুখানা, একদম একদম বলতে গেলে আপনাকে দিতেই হবে। একটাই যদি অ্যাস্ট্রোলজারকে অ্যাকচুয়ালি বলাই দেওয়া হয় যতটা প্রয়োজন অতটাই, ততটাই বা হ্যাঁ আমি তো পরিষ্কার বলি মানে উপরত্ন অ্যাকচুয়ালি কেন দেখানো হয়, এই কারণে কি আপনি যদি রত্ন এফোর্ড করতে পারছেন উপরত্ন, উপরত্ন পড়েন যখন আপনাকে লাগে হ্যাঁ আমি এখন বেটার আছি তখন রত্ন কেনেন, একদম কোনো এই মানে চাপ নেই। এইবার আপনার কাছে আসবো, আপনি একটা রত্ন নিয়েছেন আর একটা নিয়ে জানবেন যে রত্নটা নিয়েছেন সেটা কতটা কাজ করছে কি বুঝতে পারছেন বলুন? ভালো মতোই কাজ করেছেন করেছেন, সেই কারণে দ্বিতীয়বার আমি মাঝে ওর ফোনে এসে ফোন করেছেন না, এবার তাহলে গিয়ে নিয়ে আসার আবার, কারণ যেখানে বিশ্বাসের ব্যাপারটা তৈরি হয়ে গেছে আমার। একদম একদম। প্রথম হচ্ছে আপনি গাইডলাইনটা সঠিক পেয়েছিলেন যে না এখন আপনি একটা নিন, কারণ অন্য জায়গায় আরো নিতে হবে, এখনই নিতে হবে না হলে কাজ হবে না, নেগেটিভ কথা শোনা গেছে নবগ্রহ জেমসে গিয়ে আপনি যা শুনেছেন পজিটিভ কথা, সেই জায়গায় এখন আপনি নীলাটা নিতে চাইছেন। ঠিক আছে, নীলার কোয়ালিটি আর নীলা
কত দাম পড়ছে সেটা আমি আপনাকে জানিয়ে আপনাকে দেওয়া হবে। পুরো ডিটেলস হবে একদম, একদম আপনি সাথে অবশ্যই। থাকুন, খুব ভালো লাগলো আপনাদের এই ফিডব্যাকগুলোতে। না বহু মানুষের চোখ খুলে যারা বুঝতে পারে যে না সত্যি হয়তো এমন কিছু জায়গা আছে যেখানে গেলে সঠিকভাবে আমরা সঠিক দামে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারি, সঠিক গ্রহরত্ন নিয়ে সঠিক অ্যাস্ট্রোলজার দেখিয়ে। দাদা তাহলে আমরা তো ছিলাম সেই ক্যাট সাই, ক্যাটসাইতে। হ্যাঁ হ্যাঁ ক্যাট সাই, এরকম ক্যাট সাই, এই ক্যাট সাই অনেক কোয়ালিটি হয়, যেরকম ইন্ডিয়ান ক্যাট সাই হয়, সুলিমানি ক্যাট সাই হয় এবং সিলোনিস ক্যাট সাই। ক্যাট সাই আমরা সবসময় সিলোনিস ক্যাট সাই বেটার পাই। তো আপনাদেরকে দেখাবো ক্যাট সাই, এরকম এটা হলো ইন্ডিয়ান ক্যাট সাই, টাটা ক্যাট সাই। টাটা ক্যাট সাই আপনারা পাবেন 500 টাকা থেকে 1500 টাকার অতি। সুলিমানি ক্যাট সাই পাবেন, সুলিমানি ক্যাট সাই আপনারা পাবেন 1000 টাকা থেকে 1500 টাকার অতি। এবং সিলোনিস ক্যাট সাই পাবেন, সিলোনিস ক্যাট সাই 1500 টাকা থেকে এবং 1500 টাকার অতি আপনারা সিলোনিস ক্যাট সাই পাবেন। এই ক্যাট সাই আপনারা দর্শক বন্ধু কী করে বুঝবেন সেটা আপনাদেরকে বলবো। যেরকম ইন্ডিয়ান ক্যাট সাই, ইন্ডিয়ান ক্যাট সাই যখনই আপনি জিএসআই যাবেন তখন লিখবে আপনার ন্যাচারাল কোয়ার্টস ক্যাট সাই। ন্যাচারাল কোয়ার্টস ক্যাট সাই লিখলে তখনই ভাববেন আপনি ইন্ডিয়ান ক্যাট সাই কিনেছেন। ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাট সাই, ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাট সাই লিখলে তখন ভাববেন আপনি সুলিমানি ক্যাট সাই নিয়েছেন। ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাট সাই অ্যাকচুয়ালি সুলিমানি ক্যাট সাই। আর ক্রাইসোবেরিল ক্যাট সাই মানে সিলোনিস ক্যাট সাই যখনই আপনি কিনবেন জিএসআই যাবেন তখনই আপনাকে লিখবে ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাট সাই। ক্রাইসোবেরিল হলো সব থেকে বেস্ট ক্যাট সাই, ক্রাইসোবেরিল, এগুলো আপনারা লিখে রাখবেন। আচ্ছা দর্শক বন্ধু, যারা ক্যাট সাই অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আপনারা টাইগার স্টোন ধারণ করতে পারেন। এই হলো টাইগার, যারা ক্যাট সাই অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আপনারা টাইগার ধারণ করতে পারেন 200 টাকার অতি। নীলা না, নীলা অ্যাকচুয়ালি হলো দর্শক বন্ধু শনির প্রতিকার। এই নীলা আমরা 3 জায়গায় পাই, যেরকম ব্যাংকক নীলা হয়, বার্মা এবং সিলোনিস। আপনাদেরকে দেখাবো, এই হলো বার্মা নীলা। বার্মা নীলা আপনারা পাবেন 2500 টাকার অতি থেকে এবং 10000 টাকার অতি আপনারা বার্মা নীলা পাবেন। সিলোনিস নীলা পাবেন, সিলোনিস নীলা আপনারা পাবেন 5000 টাকার অতি থেকে এবং 25000 টাকার অতি আপনারা সিলোনিস নীলা পাবেন। এবং ব্যাংকক নীলা পাবেন, ব্যাংকক নীলা আপনারা পেয়ে যাবেন 2500 টাকা থেকে এবং 5000 টাকার অতি আপনারা ব্যাংকক নীলা পাবেন। আর নীলা যখন দর্শক বন্ধু আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু নীলা লিখবেন, তখন লিখবে ন্যাচারাল ব্লু সাপায়ার। ন্যাচারাল ব্লু সাপায়ার লিখলে তখন ভাববেন এটা ন্যাচারাল নীলা আছে। আর নীলার কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি হয়, আলাদা আলাদা ফাংশন আছে। যেরকম নীলা আপনার রক্তমুখী নীলা হয়, ইন্দ্র নীলা হয়, পীতাম্বরী নীলা হয় এবং অপরাজিতা নীলা হয়। নীলার 4টে ভাগ হয়, আপনাদেরকে দেখাবো। যেরকম এই হলো পীতাম্বরী নীলা, পীতাম্বরী নীলা ধরেন কারো শনি এবং বৃহস্পতি খারাপ আছে তাদের প্রতিকার কিন্তু পীতাম্বরী নীলা, ব্যাংকক নীলা। ব্যাংকক পীতাম্বরী নীলা আপনারা পাবেন 3000 টাকা থেকে 5000 টাকার অতি। এবং সিলোনিস পীতাম্বরী নীলা পাবেন, সিলোনিস পীতাম্বরী নীলা আপনারা পেয়ে যাবেন 5000 টাকা থেকে 1500 টাকার অতি আপনারা সিলোনিস পীতাম্বরী নীলা পাবেন। এবং যারা পীতাম্বরী নীলা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আপনারা অ্যামেট্রিন ধারণ করতে পারেন। অ্যামেট্রিন আপনারা পাবেন 200 টাকা থেকে 500 টাকার অতি আপনারা অ্যামেট্রিন, মানে এগুলো হলো আপনার পীতাম্বরী নীলা উপরত্ন। তারপরে আপনাদেরকে দেখাবো ইন্দ্রনীলা, ইন্দ্রনীলা কিন্তু কালার হালকা হবে, এই হলো ইন্দ্রনীলা। ইন্দ্রনীলা ধরেন কারো শনি এবং শুক্র খারাপ হলে তখন কিন্তু হালকা কালারের আপনাদেরকে ইন্দ্রনীলা মানে অ্যাস্ট্রোলজার লিখে দেয়। এবং অপরাজিতা নীলাও পাবেন আপনারা, অপরাজিতা নীলা আপনারা পাবেন 5000 টাকা থেকে 25000 টাকার অতি। অপরাজিতা নীলা একদম ডার্ক কালার হবে, এই হলো অপরাজিতা নীলা। এবং রক্তমুখী নীলাও পাবেন, এই হলো রক্তমুখী নীলা। রক্তমুখী নীলারও আলাদা আলাদা ফাংশন আছে। রক্তমুখী নীলা ধরেন কারো শনি মঙ্গল এবং রবি খারাপ হলে তখনই আপনাকে অ্যাস্ট্রোলজার লিখে দিচ্ছে রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা ধরেন আপনাকে কাউ চুনি এবং পলা এবং আপনার মানে নীলা লিখে দিয়েছে তখন আপনারা রক্তমুখী নীলা ধারণ করতে পারেন। এবং যারা নীলা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আপনারা অ্যামেথিস্টও ধারণ করতে পারেন। অ্যামেথিস্ট যেরকম কোয়ার্টজ গ্রুপ হয়, সিট্রিন হয় এবং ব্রাজিল হয়, সব থেকে বেটার কোয়ালিটি হলো সেটা হলো ব্রাজিল অ্যামেথিস্ট। এগুলো ব্রাজিল অ্যামেথিস্ট আপনারা পাবেন 200 টাকা থেকে 500 টাকার অতি আপনারা ব্রাজিল অ্যামেথিস্ট পাবেন।
এবং রাজপত্র পাবেন, এগুলো অ্যাকচুয়ালি নীলার উপরত্ন। রাজপত্র আপনারা পাবেন 200 টাকা থেকে 500 টাকার অতি রাজপত্র পাবেন, এবং নীলার আনকাটিং, ব্যাংককের নীলা আপনারা পাবেন, আনকাটিং একে পোটা বলা যায়, আনকাটিং নীলাও আপনারা পাবেন 1000 টাকার অতি থেকে এবং 2500 টাকার অতি। এগুলো হলো নীলার সব কোয়ালিটি আলাদা আলাদা ভাগ। একদম, এই জায়গায় দাঁড়িয়ে যারা যোগাযোগ করতে চাইছেন নবগ্রহ জেমসের সাথে, তাদেরকে শুধু বলবো যে দেখুন টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করো, আপনারা বেশ কিছু জানকারি পেতে পারেন। তাছাড়া যদি চলে আসতে চান, অ্যাড্রেসটা বলে দেবো, 51/B রাশবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো। আরও একটা কথা বলবো, 15% ডিসকাউন্ট কিন্তু 26শে জানুয়ারি অবধি গ্রহরত্নর ওপর রয়েছে, তার জন্য আপনারা পেতে পারেন। আর সেটা কিন্তু অনলাইনও, আপনারা যদি দূরেও কোথাও থেকে থাকেন, আপনারা স্টোন চাইছেন, গ্রহরত্ন চাইছেন, আপনারা ফোন করলে আপনাদেরকে বলে দেওয়া হবে কি করে আপনারা পে করবেন। আরও একটা কথা, অ্যাস্ট্রোলজার যদি প্রয়োজন হয় সেখানে আপনারা ফোন করে নাম বুক করে কিন্তু সরাসরি চলে যেতে পারেন, বিশিষ্ট বিশিষ্ট অ্যাস্ট্রোলজার রয়েছে সেখানে। আর একটা কথা, নবগ্রহ এজেন্সি আমরা সবসময় শুনি, আবিদ্যা আপনার কাছে আসবো, যেটা যে আপনি সবসময় বলে দেন যে স্পেসিফিক আমার কোনটা দরকার, আপনার কোনটা দরকার, সেই স্টোনটা কিন্তু শুধু পলা লিখে দিলে হবে না, শুধু পোকরাজ লিখে দিলে হবে না, সবই বলা হচ্ছে, পুরো কোয়ালিটি ওয়াইজ বলে দেবো। আর এই জায়গায় দাঁড়িয়ে যেখানে যেখানে নবগ্রহ জেমসের যে জ্যোতিষ ব্যক্তিত্বরা রয়েছে, তারা কিন্তু স্পেসিফিক বলে দেয়, লিখে দেয় প্রেসক্রিপশনে যে কোনটা আমার প্রয়োজন। দেখেন অ্যাকচুয়ালি এখন কি হয়, অনেক জায়গায় আপনি যাবেন মানে আপনাকে পাথর লিখে দেয়, মানে এরকম একটা পাথর লিখে দিল পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, ওনার কাছে পাবেন, কিন্তু আমাদের এইখানে সেই না। আপনাকে যদি পলা প্রয়োজন, আপনাকে পরিষ্কার লিখে দেওয়া হবে আপনাকে এত রতির পলা লাগবে, বা আপনার গোমেদ প্রয়োজন, আপনাকে অতই রতির গোমেদ বা নীলা আপনাকে পরিষ্কার ভাবে লিখে দেওয়া হয়। এরকম না মিসগাইড করা হয়, আপনাকে এরকম একটা পাথর লিখে দিলে আপনি কোনো জায়গায় পেলেন, আমাদের এখানে একদম পরিষ্কার। আর ধরেন আপনাকে কোনো পাথর লিখে দিতে সঙ্গে কোনো কবজ যদি আপনার প্রয়োজন হলে, তখন কিন্তু আমরা কবজের টাকা নিই না, তখন আপনাকে ফ্রি অফ কস্ট আমরা কবজ দিই। কবজের অনেক জায়গায় যাবেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা নেয়, আমরা কিন্তু কবজের টাকা নেওয়া হয় না, আমাদের এখানে যারা আসলো যায় পরিষ্কার বলে যায়, একদম কিন্তু পাথর নিলে তবে। হ্যাঁ, যখন আপনারা স্টোনটা নিচ্ছেন, স্টোনের সাথে সাথে যদি আপনার প্রেসক্রিপশনে নবগ্রহ জেমসে দেখিয়েছেন যে অ্যাস্ট্রোলজারের কাছে প্রেসক্রিপশনে কবজ লেখা থাকে, তার জন্য আলাদা করে কোনো পে করতে হচ্ছে না, সেটা সম্পূর্ণ আপনারা কিন্তু বিনামূল্যে পাচ্ছেন। সাথে সাথে স্টোন যদি আপনি এফোর্ড করতে পারেন নেবেন, যদি না পারেন উপরত্ন আপনারা যাই নেবেন না কেন, আপনাদের কিন্তু টেস্টিং রিপোর্ট সাথে সাথে সামনেই আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার নামে টেস্ট। আচ্ছা, তারপরে আমি কিছু বলবো আপনাদের, রাহুর প্রতিকার, যেরকম রাহুর প্রতিকার হলো গোমেদ, এই গোমেদ আমরা অনেক জায়গায় পাই, গয়া গোমেদ হয়, উড়িষ্যা গোমেদ হয়, দৈকাল গোমেদ হয় এবং আফ্রিকান গোমেদ হয়। গোমেদের মধ্যে সব থেকে বেটার কোয়ালিটি হলো সেটা হলো সিলোরিস গোমেদ, এটা আমরা শ্রীলঙ্কা মাইন্স থেকে পাই। এই হলো সিলোনিস গোমেদ, সিলোনিস গোমেদ একদম সর্ষে তেল কালার হবে। সিলোনিস গোমেদ আপনারা পাবেন 400 টাকা থেকে এবং 900 টাকার অতি সিলোনিস গোমেদ। আর গোমেদ যখন দর্শক বন্ধু আপনারা জিএসআই যাবেন, তখন কিন্তু গোমেদ না, তখন লিখবে ন্যাচারাল হ্যাসোনাইট গার্নেট, ন্যাচারাল হ্যাসোনাইট গার্নেট লিখলে তখনই ভাববেন এটা ন্যাচারাল গোমেদ, সিলোনিস গোমেদ আছে। একদম, যদি আরো কিছু জানার থাকে তাহলে টিভি স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করতেই পারেন। আর যদি নিজের চোখে দেখার থাকে, আরো কিছু নেওয়ার থাকে, বা মনে হয় থাকে যে না স্বচক্ষে দেখতে যে নবগ্রহ জেমস কিন্তু রয়েছে আপনাদের জন্য, নাম্বারও রয়েছে। আবিদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আজকে পরবর্তী অনুষ্ঠানে আবারও পেয়ে যাবো আরো এরকম অনেক অনেক সঠিক জেমস নিয়ে, তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসমাই